নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত পূজার ভূত। আমার নাম তারক, কলকাতায় আমি বোর্ডিংয়ে থাকি। পূজার সময় আমি বাড়ি এসেছি, আমার নিজের বাড়ি নয়, মামার বাড়ি। মামার বাড়িতেই আমরা মানুষ হয়েছি, আমি আর আমার বোন প্রভা। স্বামী মাসি আমাদের মানুষ করেছে, আমার মাকেও সে মানুষ করেছিল। স্বামী মাসি সদগোপের মেয়ে। সন্ধ্যার সময় আমরা স্বামী মাসিকে ঘিরে বসলাম, আমি প্রভা আর আমার মামাতো ভাই বোনেরা। আমি বললাম, স্বামী মাসি, আজ তোমাকে একটা গল্প বলতে হবে। কেমন মেঘ করেছে দেখো, কেমন অন্ধকার হয়েছে, কেমন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর বাতাসের একবার জোর দেখো, গাছের পাতার ভেতর দিয়ে শুঁ শুঁ করে চলছে, যেন রাগ করে কি বলছে। এই অন্ধকারে এমন দুর্যোগের সময় ভূত প্রেত সব বের হয়, বাপরে, গা যেন শিউরে ওঠে। স্বামী মাসি বলল, এই পূজোর সময়, এই রূপ দুর্যোগের সময় তোমার মাকে নিয়ে আমি বড় বিপদে পড়েছিলাম। এখনো সে কথা মনে করলে ভয়ে আমার বুক ধড়ফড় করে। কি হয়েছিল স্বামী মাসি? না, সে কথা এখন তোমাদের বলবো না। তোমরা ছেলে মানুষ, সে কথা শুনলে তোমাদের ভয় করবে। আমরা সকলেই বললাম, সে কথা শুনলে আমাদের ভয় করবে না। যা হোক, অনেক জেদাজেদির পর স্বামী মাসি সেই গল্প বলতে সম্মত হল। স্বামী মাসি বলল, তারক আর প্রভার মায়ের নাম ছিল সীতা। সীতার মা অর্থাৎ তোমাদের দিদিমা, তার নাম ছিল তারামণি। মৃত্যুশয্যায় তিনি আমায় বলেন, স্বামী, আমার কাছে তুই সত্যি কর যে সীতাকে তুই কখনো ছেড়ে যাবি না। সীতা 5 বছরের শিশু, পৃথিবীতে তার আর কেউ নেই। সীতাকে আমি দিদিমণি বলে ডাকতাম। আমি বললাম, মা ঠাকরুন, দাদাবাবু আর দিদিমণি কোথায় কার কাছে থাকবে তা আমি জানি না। দিদিমণি যাদের কাছে থাকবে তারা যদি আমায় ছাড়িয়ে দেয় তাহলে আমি কি করতে পারি, কিন্তু তারা যদি আমায় রাখে তাহলে আমি তোমার গায়ে হাত দিয়ে দিব্যি করে বলছি, দিদিমণিকে আমি কখনো ছাড়ব না। তোমাদের দিদিমার মৃত্যু হলো, তোমাদের মামা এই বাড়ি যার, তিনি তখন ছোট ছেলে, লেখাপড়া শিখাবার জন্য তার একজন আত্মীয় তাকে কলকাতা নিয়ে গেলেন। সীতা তার মামার বাড়িতে গেল। সীতার মামা আমায় ছাড়ালো না, আমি দিদিমণিকে মানুষ করতে লাগলাম। দিদিমণির মামারা একসময় খুব বড় মানুষ ছিলেন। শুনলাম তার যে দাদামশাই জগমোহন রায়চৌধুরী, তিনি নাকি একজন দুর্দান্ত লোক ছিলেন। দিদিমণিকে নিয়ে আমি যখন তার বাড়িতে গেলাম তিনি তখন মারা গেছেন। দিদিমণির মামাও দেশে থাকতেন না, পশ্চিমে কোথায় কাজ করতেন। দিদিমণিকে বাড়িতে রেখে তিনি সেইখানে চলে গেলেন। সে কি ভয়ঙ্কর বাড়ি! 3 মহলা বাড়ি, বার বাড়ি, মাঝের বাড়ি, ভিতর বাড়ি, একতলায় দোতলায় কত যে ঘর তা গুনতে পারা যায় না, কিন্তু সব ভোঁ ভোঁ, দেখলেই মনে হয় ভূতের বাড়ি। বার বাড়িতে মাঝের বাড়িতে জনপ্রাণী বাস করে না। এত বড় বাড়িতে আমরা কেবল 6 জন রইলাম। তোমার মায়ের পিসি অলোক ঠাকরুন, তার বয়স প্রায় 80 হয়েছিল আর তিনি সম্পূর্ণ কালা ছিলেন,
আর একজন ব্রাহ্মণী তার সহচরী। তাঁরও বয়স বড় কম হয়নি, তিনি রাঁধ দেন। একজন চাকর, তার নাম পিতেম, আর পিতেমের বউ, তার নাম বিলাসী। তারপর আমি আর তোমাদের মা সীতা, আমার দিদিমণি। বাড়ির ভেতর দোতলায় তিনটে ঘরে আমরা ছজনে বাস করতাম। প্রথম ঘরটা অলোক ঠাকরুন আর সহচরীর ঘর, তার পাশে পিতেম আর বিলাসীর ঘর, আর তার পাশে আমার আর সীতা দিদিমণির ঘর। পশ্চিম দিকে এই তিনটে ঘরই ছিল, উত্তর আর পূর্ব দিকে অনেক ঘর পড়েছিল। বিলাসীর ঘরের পাশে আর একটা ঘর নিয়ে আমি দিদিমণির খেলাঘর করে দিয়েছিলাম। বাড়ির চারদিকে অনেক দূর পর্যন্ত আম, কাঁঠাল, নারকেল, সুপারি, নানা রকম গাছের বাগান ছিল। বাগানের ভেতর চার পাঁচটা পুকুর ছিল। উত্তর দিক ছাড়া বাড়ির আর চারিদিকে গ্রাম, কিন্তু শুধুমুধু মিথ্যে গ্রাম। ম্যালেরিয়া জ্বরের উপদ্রবে অনেক লোক মারা গেছে, অনেক লোক ঘরদোর ছেড়ে পালিয়ে গেছে। আর বাড়ির উত্তর দিকে মাঠ, যতদূর দেখতে পাই ধূ ধূ মাঠ। শ্মশানের মতো সেই বাড়িতে গিয়ে আমি মনে করলাম, ও মা, এ বাড়িতে আমি কি করে থাকবো, ভয়ই তো মরে যাব। যা হোক, যেখানে দিদিমণি সেখানেই সব ভালো, সেইখানেই আলো, সেইখানেই সুখ। দিদিমণির দৌড়দৌড়ি, দিদিমণির খেলা, দিদিমণির কথা, দিদিমণির হাসিতে সেই শ্মশান ভূমি যেন স্বর্গের মতো হয়ে গেল। এমন যে অলোক ঠাকরুন, যার গোমরা মুখ দেখলে ভয় হয়, দিদিমণিকে দেখলে তারও মুখটা যেন উজ্জ্বল হয়ে উঠত, তারও মুখে যেন একটু হাসি দেখা দিত। আর দিদিমণির যেমন রূপ তেমন গুণ, তেমন ফুটফুটে দুধে আলতার রং গায়ের, আমি আর কোনো মেয়ের এমন দেখিনি। কেমন পুরন্ত গাল, কেমন হাঁটুকু হচ্ছে ছোট্ট, টুকটুকে ঠোঁট, পটল চেরা ঢুলু ঢুলু উজ্জ্বল চোখ, কেমন কালো কালো চোখের পাতা, কেমন সরু সরু চকচকে রেশমের মতো নরম চুল। হা কপাল, সেই দিদিমণিকে ছেড়ে আমি এখনো প্রাণ ধরে বেঁচে আছি। তারপর দিদিমণি যখন কথা বলতো, প্রাণ যেন শীতল হয়ে যেত গো, প্রাণের ভেতর দিদি যেন আমার সুধা ঢেলে দিত। দিদিমণিকে নিয়ে আমি সেইখানে থাকতে লাগলাম। একবার এই সময় ঘোরতর দুর্যোগ দেখা দিল, বাইরে হু হু করে বাতাস বইছে, দিদিমণিকে নিয়ে আমি শুয়ে আছি। হঠাৎ বাড়িতে যেন বেহালার শব্দ হলো। রাত্রি তখন প্রায় দুই প্রহর হয়েছিল। আমি মনে করলাম, এত রাতে আমাদের বাড়িতে বেহালা বাজায় কে? বাড়িতে তো কেউ বাস করে না। পরদিন আমি বাড়িতে গিয়ে চারদিক দেখলাম, জনপ্রাণী কেউ সেখানে দেখতে পেলাম না। পুরো ভাঙা বাড়ি যেমন হয়, বাড়ির অবস্থাও তেমনই। সেদিন বিলাসীকে একবার একলা পেয়ে আমি জিজ্ঞাসা করলাম, বিলাসী, কাল রাত্রিরে বাড়িতে কে বেহালা বাজাচ্ছিল? আমার কথা শুনে বিলাসীর মুখ শুকনো হয়ে গেল, আমতা আমতা করে সে উত্তর দিল, বেহালা বেহালা আবার কে বাজাবে, ও বাতাসের শব্দ। বিলাসীর কথায় আমার বিশ্বাস হলো না। আমি নিশ্চয়ই বুঝলাম সে আমার থেকে কিছু লুকোচ্ছে। বিলাসী আবার বলল, যা হোক, দিদিমণিকে তুমি সদর বাড়িতে যেতে দিও না, সাক্ষব কি আছে না আছে, কাজ কি ওদিকে গিয়ে? আরও কিছুদিন গেল, একবার নয় আরো অনেকবার আমি এই বেহালার শব্দ পেলাম। যখনই রাত্রিবেলায় বাদলা দুর্যোগ হয়, তখনই বাড়িতে কে যেন প্রাণপণে বেহালা বাজায়। শুধু বেহালা নয়,
সে বছর পূজোর সময় মহা অষ্টমীর রাত্রিতে বার বাড়িতে আমি শাঁখ আর ঘণ্টার শব্দ শুনেছিলাম, ধূপধুনার গন্ধও পেয়েছিলাম। বলির সময় এক একজন ভক্ত যেমন বিকট স্বরে মা মা বলে চিৎকার করে, সেই রকম শব্দ শুনেছিলাম। এইসব ঘটনার মানে কি তা জানবার জন্য আমি বিদ্যা সহচরীকে, পিতেমকে, বিলাসীকে বার বার জিজ্ঞেসে করেছি, কিন্তু কেউ আমাকে বলেনি। ও কিছু নয়, এই কথা বলে সকলে আসল ঘটনা আমার কাছ থেকে গোপন করার চেষ্টা করেছিল। এইভাবেই সেখানে আমাদের দিন কাটতে লাগলো। কত শতবার আমি সেই বেয়ালার শব্দ শুনেছি। আবার পূজোর সময় এলো। মহাষ্টমীর দিনে দুই প্রহরের সময় দিদিমণি পিতেম আর বিলাসীর সঙ্গে গ্রামের ভেতর পুজো দেখতে গেল। আমি বিদেশি লোক, আমায় কেউ নেমন্তন্ন করেনি, সেই জন্য আমি যাইও নি তাদের সঙ্গে। পুজো দেখে বেলা পাঁচটার সময় দিদিমণি ফিরে এলো। বিলাসী আমাকে বলল, যদুভরের বাড়ি পুজো এবার খুব ধুম, আহা কি চমৎকার প্রতিমা করেছে গো। আর স্বামী দিদি ভরগিন্নি তোমাকে অনেক করে যেতে বলেছে। আমি বললাম, আচ্ছা বিলাসী, তবে আমি একবার গিয়ে মাকে দেখে আসি। তুই ভাই দেখিস যেন দিদিমণি কোথাও না যায়। এই কথা বলে আমি ভরেদের বাড়ি ঠাকুর দেখতে গেলাম। ভরগিন্নি আমাকে অনেক আদর করলেন। অনেকগুলি খইমুরকি, নারকেল, সন্দেশ, রসকড়া আরও কত কি আমার কাপড়ে বেঁধে দিলেন। ফিরে আসতে আমার সন্ধে হয়ে গেল। বাড়ি এসে আমি তাড়াতাড়ি বিলাসীর ঘরে গেলাম। দিদিমণিকে দেখতে পেলাম না। বিলাসী বলল, বোধহয় অলোক ঠাকুরুনের ঘরে আছে। রুদ্ধশ্বাসে আমি সেই ঘরে দৌড়ে গেলাম। অলোক ঠাকুরুন সহচরী দুজনেই তখন সেই ঘরে। দিদিমণিকে দেখতে না পেয়ে আমি সহচরীকে জিজ্ঞাসা করলাম। সহচরী উত্তর দিলেন, কই সীতা তো এ ঘরে আসেনি। এই কথা শুনে আমার প্রাণ উড়ে গেল। আবার আমি বিলাসীর ঘরে গেলাম। কাঁদতে কাঁদতে আমি বিলাসীকে বকতে লাগলাম। বিলাসী কাঁদতে লাগলো। সে বলল, এই মাত্র আমার ঘরের বারান্দায় সে খেলা করছিল, ঘরের ভিতর আমি কাজ করছিলাম, বোধহয় অন্য কোনো ঘরে সে খেলা করছে। এমন সময় পিতেম এসে উপস্থিত হল। আমার কান্না ও বিলাসীকে ভৎসনার শব্দ শুনে সহচরীও সেইখানে উপস্থিত হলেন। প্রদীপ হাতে নিয়ে সকলে মিলে আমরা বাড়ি আতিপাতি করে খুঁজতে লাগলাম। ভেতর বাড়ি খুঁজে মাঝের বাড়ি, তারপর সদর বাড়ি, সকলে সব ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও দিদিমণিকে দেখতে পেলাম না। মাথা খুঁড়ে বুক চাপড়ে আমি উচ্চ ঈশ্বরে কাঁদতে লাগলাম। আমি ভাবলাম যে হয় গয়নার জন্য কেউ দিদিমণিকে মেরে ফেলেছে, বা পুকুরে পড়ে সে ডুবে গেছে। সমস্ত বাড়ি ওলট পালট করে শেষে আমরা বাগান আর পুকুরের ধারগুলো খুব মন দিয়ে দেখলাম, কিন্তু কোথাও দিদিমণির চিহ্ন দেখতে পেলাম না। পিতেম বলল, তোমাকে খোঁজবার জন্যে নিশ্চয়ই সে পূজা বাড়ির দিকে গেছে, আমি এখনই তাকে আনছি। এই বলে পিতেম গ্রামের দিকে চলে গেল। কিন্তু তা বলে আমরা নিশ্চিন্ত থাকতে পারলাম না। আগেই বলেছি আমাদের বাড়ি আর বাগানের উত্তর দিকে দূর পর্যন্ত মাঠ ছিল। দিদিমণিকে খোঁজবার জন্য বিলাসী আর আমি সেই মাঠের দিকে গেলাম। মেঘ করেছিল, খুব অন্ধকার হয়ে গেল, তার উপর আবার এখন বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ পরে আমরা সামনে একরকম সাদা কি যেন দেখতে পেলাম। বিলাসীর বড় ভয় হলো। সে বলল, দিদি ওই দেখো একটা শাঁখচুন্নি আসছে, এখনই আমাদের খেয়ে ফেলবে, আর গিয়ে কাজ নেই, এসো বাড়ি ফিরে যাই, এতক্ষণ দিদিমণি এসে গেছে।
কোনো উত্তর না দিয়ে আমি বিলাসীর হাত ধরলাম আর সেই সাদা জিনিসের দিকে তাকে টানতে টানতে নিয়ে গেলাম। সেও অন্য দিক থেকে আমাদের দিকে আসতে লাগলো। কিছুক্ষণ পরে তার সঙ্গে আমাদের দেখা হলো। কাপড় ঢাকা তার বুকের ওপর কি ছিল! আমরা কোনো কথা জিজ্ঞেস করতে না করতে সে বললে, তোমাদের মেয়েটা মাঠের মাঝখানে গাছতলায় অজ্ঞান হয়ে পড়েছিল। কি করে মাঠের মাঝখানে গেল তা আমি জানি না। আমি দেখতে পেয়ে তোমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি দিদিমণিকে আমি তার কোল থেকে নিজের কোলে নিলাম। কিন্তু দিদিমণির সারা শরীর ঠান্ডা দেখে আমার ভয়ে প্রাণ উড়ে গেল। আমি ভাবলাম সে মরে গেছে। কাঁদতে কাঁদতে তার নাকে বুকে হাত দিয়ে দেখলাম যে অল্প অল্প নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে। তা দেখে আমার প্রাণে কিছুটা আশা হলো। তাড়াতাড়ি মাঠ পেরিয়ে আমরা বাড়িতে এসে উপস্থিত হলাম। অনেক তাপ সেঁক করতে করতে অবশেষে দিদিমণির জ্ঞান হলো। সেই চাঁদের মুখে মধুর হাসি দেখা দিল। দু একটি কথা দিদিমণির মুখ থেকে বের হলো। অল্প অল্প গরম দুধ নিয়ে সহচরিতাকে খেতে দিলেন। তার সেই পদ্ম চোখ দুটি ঘুমে বুঝে গেল। সে রাতে দিদিমণিকে আমরা আর কোনো কথা শুধোইনি। পরদিন আমরা দিদিমণিকে শুধোলাম মাঠের মাঝখানে দূরে একলা সে কি করতে গিয়েছিল। দিদিমণি বললেন, আমি তো বারান্দায় খেলা করছিলাম, তারপরে আমার যে খেলাঘর আছে আমি সেখানে গেলাম। সেই ঘরের জানলার ধারে যেই দাঁড়িয়েছি দেখি তার নিচে বাগানে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। সে মেয়েটা আমারই মতো বড় হবে, কিন্তু খুব সুন্দর। উপরে আমার দিকে তাকিয়ে এসে বলল, সীতা আয় না ভাই দুজনে খেলি। আমি বললাম, না গো আমি এখন নিচে যেতে পারবো না, সন্ধে হয়েছে। এখন নিচে গেলে বিলাসী আমাকে বকবে, তারপর স্বামী এলে স্বামীও আমাকে বকবে। কাল সকালবেলা তুমি এসো, তখন দুজনে অনেকক্ষণ খেলবো। তখন মেয়েটা বলল, এখনো তেমন সন্ধে হয়নি, এখনো অনেক আলো আছে। এই দেখ আমার মাথায় রক্ত পড়ছে, তবু আমি কেমন খেলছি। আয় না ভাই নিচে। তবু আমি নামলাম না। মেয়েটা আমাকে বারবার নিচে নামতে বলছিল। শেষে মাটির ওপর বসে খুব কাঁদতে লাগলো। আমি তখন আর থাকতে না পেরে নিচে নেমে বাড়ি থেকে বের হয়ে তার কাছে গেলাম। কিছুক্ষণ বাগানের ভিতর আমরা দুজনে খেলা করলাম। এক জায়গায় অনেকগুলো রজনীগন্ধা ফুল ফুটে একটা গাছ আলো হয়েছিল। সেখানে নিচে হইতে যত পারলাম সেই ফুল তুললাম আমরা। তারপর কেমন করে জানি না সেই মেয়েটার সঙ্গে হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা গিয়ে মাঠের মাঝখানে গিয়ে পড়লাম। সেখানে একটা গাছ ছিল, সেই গাছতলায় বসে একজন খুব কাঁদছিল। তাকে দেখতে ঠিক যেন আমার মায়ের মতো। সেই রকম রং, সেই রকম মুখ, সেই রকম চুল, সেই রকম কথা। আদর করে তিনি আমাকে কোলে নিয়ে বসালেন, আমার মুখে কত চুমু দিলেন। কোলে বসিয়ে আমার মাথায় তিনি হাত বুলোতে লাগলেন। তারপরে কি হলো আমার আর মনে নেই। দিদিমণির এই কথা শুনে সহচরী প্রীতমকে চোখ টিপলেন, তারপর তিনি বিলাসীর গা টিপলেন। এর মানে আমি কিছু বুঝলাম না। আমি জিজ্ঞাসা করলাম, সে মেয়েটি কে? সে তো বড় দুষ্টু মেয়ে দেখছি, তাকে আর বাগানে আসতে দেওয়া যাবে না। আমার কথার কোনো উত্তর না দিয়ে সহচরী বললেন, এ বিষয়ে অলোক ঠাকুরকে জানাতে হবে, তিনি যেমন বলেন তেমনই করতে হবে। এই কথা বলে সহচরী সেই ঘর থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর আমাকে প্রীতমকে আর বিলাসীকে তিনি অলোক ঠাকুরের ঘরে ডেকে পাঠালেন। দিদিমণিকে কোলে নিয়ে আমি প্রীতম আর বিলাসীর সঙ্গে সেই ঘরে গেলাম।
অলোক ঠাকুরন থুতথুরে বুড়ি হয়েছিলেন, তিনি বেশি কথা বলতে পারতেন না। তার হয়ে সহচরী আমার দিকে চেয়ে বললেন, অলোক ঠাকুরন তোমায় বলতে বললেন যে সেই মেয়েটি মানুষ নয়, তার মা যাকে সীতা গাছতলায় দেখেছিল তিনি অলোক ঠাকুরনের ভাইঝি, সীতার মাসি। অনেকদিন হল তিনি আর তার মেয়ে অপঘাতে মারা গেছেন, তাদের গতি হয়নি, তারা এখন এই রূপ হয়ে রয়েছেন। তারা বিশেষত ঝড় বাদলার দিনে আর এই পূজোর সময় এই বাড়ির চারদিকে ঘুরে বেড়ান। পিতেম, বিলাসী আর তুমি স্বামী, তোমাদের সকলকে অলোক ঠাকুরন বলছেন যে সীতাকে তোমরা খুব সাবধানে রাখবে, মুহূর্তের জন্যে চোখের আড়াল করবে না। সে মেয়েটা যদি এবার সীতাকে ভুলিয়ে নিয়ে যায় তাহলে আর তোমরা সীতাকে পাবে না। এই কথা শুনে আমার আত্মাপুরুষ উড়ে গেল। কি করে মেয়েকে ভূতের হাত থেকে বাঁচাবো সেই ভাবনায় আমি আকুল হয়ে গেলাম। তোমার মামারও তখন কাজ হয়নি, একদিন গিয়ে দাঁড়াই, একবেলা এক মুঠো কেউ ভাত দেয় এমন জায়গা ছিল না। কাদায় গুণ ফেলে দিদিমণিকে নিয়ে আমায় সেই ভয়ানক বাড়িতেই থাকতে হলো। কিন্তু সেই দিন থেকে দিদিমণিকে আমরা নিমিষের তরেও চোখের আর করিনি, হয় আমি নয় বিলাসী না হয় পিতেম, কেউ না কেউ সর্বদা তার কাছে থাকত। কিন্তু মাঝে মাঝে জানলার ধারে দাঁড়িয়ে দিদিমণি আমাদের বলতো, ওই সেই মেয়েটা এসছে, আমাকে আবার ডাকছে। স্বামী, তুই আমাকে সুন্দর বলিস, কিন্তু ওর দিকে একবার তাকিয়ে দেখ, কি সুন্দর দেখতে। খালি ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, অন্যদিকে তাকাতে ইচ্ছেই করে না। ওই দেখ, আবার আমাকে ডাকছে, আমি যাচ্ছি না বলে। দেখ স্বামী, মেয়েটার মাথায় কে মেরেছে, মাথা থেকে গাল বেয়ে রক্ত পড়ছে। স্বামী, একবার আমাকে ছেড়ে দে, আমি ওর কাছে যাই, ওকে বাড়ির ভেতর ডেকে আনি, তুই ওর মাথায় ওষুধ লাগিয়ে দে, আমার ওই কাপড়টা ওকে পরতে দেব। যেতে দে না স্বামী। এমন বললে আমি তাড়াতাড়ি তোমার মাকে গিয়ে কোলে নিতাম, ওপর থেকে বাগানের দিকে চেয়ে দেখতাম, আমি কিন্তু কিছু দেখতে পেতাম না। কি করব, দরজা জানলা বন্ধ করে মেয়েকে কোলে নিয়ে ভয়ে জড়সড় হয়ে আমি বসে থাকতাম। এইভাবে অতি কষ্টে আমরা সেই বাড়িতে দিনপাত করতে লাগলাম। আবার পূজোর সময় এলো। এই সময় দিদিমণি মেয়েটিকে খুব ঘন ঘন দেখতে লাগলো। বাগানের দিকে জানলা আমি সব সময় বন্ধ করে রাখতাম, তাও দিদিমণি বলতো, স্বামী জানলা খুলে দে, মেয়েটা নিচে এসেছে, আমাকে ডাকছে। স্বামী তোর পায়ে পড়ি, একবার জানলাটা খুলে দে, আমি একবার তাকে দেখি। মহাষ্টমীর দিনে মেয়েকে নিয়ে আমি বড় বিব্রত হলাম। সেদিন বাইরে ভয়ানক দুর্যোগ হয়েছিল, সীতাকে কোলে নিয়ে আমি ঘরে বসেছিলাম। এখন আর বাইরে নয়, সেদিন দিদিমণি মেয়েটিকে ঘরের ভেতর দেখতে পেল। আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম, তাও দিদিমণি বলতে লাগলো, ও স্বামী, মেয়েটা আজ বাড়ির ভেতর এসেছে, বাইরে আমাদের ঘরের কাছেই দাঁড়িয়ে আছে। ছেড়ে দে স্বামী, আমি একবার তার কাছে যাই, একবার তাকে না দেখলে আমি মরেই যাব। এই বলে দিদিমণি হাঁপুস নয়নে কাঁদতে লাগলো। কি যে কি তা আমি বুঝতে পারলাম না। মেয়ে নিয়ে আমি অলোক ঠাকুরনের ঘরে গেলাম, সেখানে সহচরী ছিলেন। আমি বললাম, আজ বাছা আমাদের খাওয়া দাওয়াতে কাজ নেই, সকলে মিলে এসো, আজ আমরা মেয়েকে ঘিরে বসে থাকি, তা না করলে আজ আমরা দিদিমণিকে বাঁচাতে পারবো না, সেই দুষ্টু মেয়েটা এসে দিদিমণিকে আজ ঠিক নিয়ে যাবে।
সহচরী অলোক ঠাকরুনকে সব কথা বললেন। অলোক ঠাকরুন আমার কথায় সম্মত হলেন। পিতেম আর বিলাসীকে ডেকে দরজা জানলা বন্ধ করে দিদিমণিকে ঘিরে আমরা সকলে আজকে অলোক ঠাকরুনের ঘরে বসে রইলাম। বলাই বাহুল্য, এই বিড়ম্বনার জন্য অনেক প্রতিকার করা হয়েছিল। গয়াতে পিণ্ড দেয়া হয়েছিল, শান্তি সস্তায়ন করা হয়েছিল, রোজা এনে ঝাড়ানো, ভূত নামানো হয়েছিল, দিদিমণির অষ্টাঙ্গে কবজ, মাদুলি, ন্যাকড়ার পুঁটলি সব বাঁধা হয়েছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। সকলে ঘিরে বসলাম বটে, কিন্তু সেই মহাষ্টমীর সমস্ত দিন দিদিমণি বড় ছটপট করেছিল। স্বামী, সেই মেয়েটা আসছে, আমাকে ডাকছে। মাথা থেকে রক্ত পড়ে ওর কোটা কাপড় ভিজে গেছে। আমাকে যেতে দাও, ছেড়ে দাও আমাকে, আমি তার কাছে যাই। এই বলে দিদিমণি বার বার কাঁদছিল আর আমার কোল থেকে উঠে হাত ছাড়িয়ে বার বার বাইরে পালাবার চেষ্টা করছিল। অতি কষ্টে আমি তাকে ধরে রেখেছিলাম। সন্ধ্যের পর দিদিমণি ঘুমিয়ে পড়ল। আমি ভাবলাম এইবার বুঝি আমাদের বিপদ কেটে গেল, আর বুঝি কোনো উপদ্রব হবে না। কিন্তু আমরা কেউই ঘুমোলাম না। ঘরে দুটো আলো জ্বেলে আমরা সকলে জেগে বসে রইলাম। রাত্রি প্রায় দুপ্রহর হয়েছে, এমন সময় হঠাৎ বাড়িতে সেই বেয়ালা বেজে উঠল। সেই সব বাজনা ছাপিয়ে বলিদানের সেই ভয়ানক মা মা চিৎকার যেন কানে তালা লাগতে লাগল। ভয়ে আতঙ্কে প্রাণ যেন এবারে শিউড়ে উঠল। আমাদের শরীরে যেন রোমাঞ্চ লাগল। হতভম্ব হয়ে বসে আছি, এমন সময় ধরমর করে দিদিমণি উঠে বসল। আমরা কিছু বলতে না বলতে চট করে সে দ্বারের কাছে গিয়ে খিল খুলে ফেলল। তারপর আমরা তাকে ধরতে না ধরতে রুদ্ধশ্বাসে বার বাড়িতে পুজোর দালানের দিকে সে দৌড়ল। ও মা, কি সর্বনাশ হলো! এই কথা বলে অলোক ঠাকরুন ছাড়া আমরা সবাই তার পেছন পেছন দৌড়লাম, কিন্তু তাকে ধরতে পারলাম না। দিদিমণি আমাদের আগে গিয়ে বার বাড়িতে পুজোর দালানে উপস্থিত হল। সেখানে অদ্ভুত ব্যাপার দেখে আমরা জ্ঞান হারা হলাম। এখন আর সে ভাঙা জনশূন্য বাড়ি নেই। খুব ধুমধামের সঙ্গে দুর্গোৎসব হলে যেমন হয়, এখন সেই রকম হয়েছে। দালানের মাঝখানে প্রতিমা, সামনে পুরোহিতরা বসে আছে, এক পাশে একজন চণ্ডীপাঠ করছে, সামনের প্রাঙ্গণ লোকে লোকারণ্য, ধূপধুনোর গন্ধ চারদিকে, দালানে উঠোনে সব জায়গায় ঝাল লন্ঠন জ্বলছে। মোট কথা, এমন ধুমধামের পুজো আমি কখনো দেখিনি। দিদিমণি কারো প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে দালান পার হয়ে দালানের পূর্ব দিকে চলে গেল। ভয়ে ভয়ে আমরাও তার পেছন পেছন চললাম। দালানের পূর্ব দিকে একটা ঘর ছিল। সেই ঘরের ভেতর তক্তপোষের উপরে একজন বৃদ্ধ বসেছিলেন। তার বাম হাতে বেয়ালা আর ডান হাত দিয়ে বেয়ালা যা দিয়ে বাজায় তাই ছিল। একটা কি সুন্দরী স্ত্রীলোক মাটিতে বসে বৃদ্ধের পা দুখানি ধরে কি যেন বলছিল। তার পাশে একটা 7-8 বছরের একটা মেয়ে দাঁড়িয়েছিল। দিদিমণি তো বরাবর গিয়ে সেই ঘরের দরজার এক পাশে দাঁড়ালো। খপ করে আমি গিয়ে তার হাতটা ধরে ফেললাম। তারপর আমরা সবাই সেই দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। যে স্ত্রীলোকটি বৃদ্ধের পা ধরেছিলেন তিনি এখন কাঁদো কাঁদো স্বরে বললেন, বাবা, অপরাধ করেছি সত্য, কিন্তু আমি তোমার মেয়ে। শত অপরাধ করলেও মেয়েকে ক্ষমা করতে হয়। এই মেয়েটিকে নিয়ে আমি এখন কোথায় যাই? বৃদ্ধ অতি নিষ্ঠুর ভাষায় বললেন, আমি প্রতিজ্ঞা করেছি যে তোর মুখ আর আমি দেখব না। কালা মুখ নিয়ে এ বাড়ি থেকে এখনই দূর হয়ে যা। স্ত্রীলোক উত্তর করলেন, বাবা, আমি কোনোরূপ দুষ্কর্ম করিনি, স্বামীর ঘরে গেছি এই মাত্র। বৃদ্ধ বললেন, তুই দূর হ আমার সম্মুখ থেকে, দূর হ। স্ত্রীলোকটি অবশেষে বললেন, আচ্ছা বাবা, আমি দূর হচ্ছি,
কিন্তু আমার মেয়েটা তো কোনো অপরাধ করেনি, একে আমি তোমার কাছে রেখে যাই, পাতের হাতে দুটো ভাত দিয়ে একে মানুষ করো। সেই কথা শুনে বৃদ্ধ আরও জ্বলে উঠলেন। তোর ঝাড় আমার এ বাড়িতে থাকতে পারবে না, দূর দূর, এখনই দূর হ। স্ত্রীলোকটি আর তার মেয়ে তাড়াতাড়ি দূর হচ্ছে না দেখে বৃদ্ধ রাগে অন্ধ হয়ে পড়লেন। ধৈর্য ধরতে না পেরে তিনি বেহালার বাড়ি মেয়েটির মাথায় মেরে বসলেন। মেয়েটির মাথা থেকে দরদর ধারায় রক্ত পড়তে লাগল, গাল বেয়ে সেই রক্ত মাটিতে পড়ল। এই নিষ্ঠুর ব্যবহার দেখে স্ত্রীলোকটি তখনই উঠে দাঁড়ালেন, চোখ দিয়ে যেন তার আগুনের ফিনকি বেরোতে লাগলো। তিনি বললেন, বাবা, এ কাজ তুমি করলে? যা হোক, আমি তোমায় কিছু বলবো না, কিন্তু আজ থেকে তোমার লক্ষ্মী ছাড়ল। এই কথা বলে মেয়েটার হাত ধরে স্ত্রীলোকটি সেই ঘর থেকে বের হলেন। তারপর দালানের ভেতর দিয়ে উঠোনে নামলেন, তারপর উঠোন পার হয়ে বাড়ির বাইরে চলে গেলেন। যেই তিনি বাড়ির বাইরে গেলেন, আর বৃদ্ধ ভয়ানক চিৎকার করে সেই তক্তপোষের ওপর শুয়ে পড়লেন। সব ঝাল লণ্ঠন সব নিবে গেল, প্রতিমা, পুরোহিত, লোকজন সব অদৃশ্য হয়ে পড়ল, ঢাকঢোলের কলরব সব থেমে গেল। অন্ধকারে আমি পিতেমের গলা শুনতে পেলাম। পিতেম বলল, শ্যামা, সীতা তোমার কাছে আছে? হ্যাঁ, আমি তাকে ধরে আছি। পিতেম পুনরায় বলল, তবে চলো ঘরে চলো। সকলে আবার অলোক ঠাকুরের ঘরে গেলাম। সীতা তখনই ঘুমিয়ে পড়ল। সে রাত্রে আর কোনো উপদ্রব হলো না, কিন্তু সে রাত্রে আমাদের ঘুমও হলো না, আমরা সবাই বসে রইলাম। পিতেম তখন আমাকে সব কথা বলল। পিতেম বলল, ওই যে বৃদ্ধ দেখলে, উনি বাড়ির কর্তা ছিলেন, ওর নাম জগমোহন চৌধুরী। উনি বড় দুর্দান্ত লোক ছিলেন, একবার যা বলতেন তাই করতেন, তা সে ভালোই হোক আর মন্দই হোক। পৃথিবীতে তার কেবল একটি শখ ছিল, বিয়ালা বাজাতে তিনি বড় ভালোবাসতেন। সময় নেই, অসময় নেই, সর্বদাই তিনি বেহালা বাজাতেন। বিশেষ ঝড় বাতাস বাদলার রাত্রিরে তাঁর শখটি কিছু প্রবল হতো। অলোক ঠাকুরন তাঁর ভগিনী। জগমোহন রায়ের এক পুত্র দুই কন্যা ছিল। পুত্র সীতার মামা, যিনি এখন পশ্চিমে কাজ করেন। বড় কন্যার নাম ছিল রামমণি, যার ভূতকে সীতা মাঠের মাঝখানে গাছতলায় দেখেছিল। ছোট মেয়ের নাম ছিল তারামণি, তিনি সীতার মা। রায়চৌধুরী বড় মানুষ ছিলেন, কোনো পুরুষে কন্যা শ্বশুর বাড়িতে পাঠাতেন না, কিন্তু রামমণির এক তেজস্বী পুরুষের সঙ্গে বিবাহ হয়েছিল। তিনি বললেন যে ঘর জামাই হয়ে আমি কিছুতেই থাকব না, আপনার স্ত্রীকে তিনি নিজের বাড়িতে নিয়ে যেতে চাইলেন, কিন্তু কর্তা সম্মত হলেন না। শ্বশুর জামাতায় ঘোর বাদ বিসম্বাদ বেঁধে গেল। অবশেষে কর্তা একদিন রামমণিকে ডেকে জামাতার সমক্ষে জিজ্ঞাসা করলেন, তুমি একে চাও না আমাকে চাও? রামমণি উত্তর করলেন, বাবা, তুমি পিতা বটে, কিন্তু স্ত্রীলোকের প্রতি সর্বস্ব। এই উত্তর শুনে কর্তা ঘোরতর রেগে উঠলেন। তিনি বললেন, বটে, তবে এখনই আমার বাড়ি থেকে দূর হও, আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে আমি তোমার মুখ দেখব না। রামমণি শ্বশুরালয়ে গমন করলেন। ন-দশ বছর স্বামীর ঘর করলেন, তার একটি কন্যা হল। সেই কন্যাটির ভূত সীতাকে মাঠে নিয়ে গিয়েছিল। ন-দশ বছর পরে রামমণির স্বামীর মৃত্যু হল। পরিবার প্রতিপালনের জন্য তিনি একটি পয়সাও রেখে যাননি। রামমণি ঘোর বিপদে পড়লেন। বাবাকে কয়েকটা চিঠি লিখলেন, বাবা কোনো উত্তর দিলেন না। অবশেষে ভাবলেন, পূজার সময় লোকের মন নরম হয়, এই পূজার সময় বাবার পায়ে গিয়ে পড়ি, তাহলে তিনি বোধহয় ক্ষমা করবেন। পূজার সময় কন্যাকে নিয়ে রামমণি পিতার বাড়িতে এলেন।
তারপর তোমরা এই মাত্র যা দেখলে, অষ্টমীর দিন সত্য সত্যই সেই সব ঘটনা ঘটেছিল। কন্যার হাত ধরে রামমণি চলে গেলেন। পক্ষাঘাত রোগ হয়ে কর্তা তৎক্ষণাৎ মূর্ছিত হয়ে পড়লেন। অল্পক্ষণ পরে তুমুল ঝড় উঠল, সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়তে লাগল। পরদিন সকলে দেখল যে রামমণি ও তাঁর কন্যা দুজনেই মাঠের মাঝখানে গাছতলায় মুড়ে পড়ে আছেন। কর্তা আরও কয়েক মাস জীবিত রইলেন, কিন্তু সেই দিন থেকে আর তিনি কথা কইতে পারেন না, কি উঠে বসতেও পারেন না। সেই তাঁর লক্ষ্যেই ছেড়ে গেল। জমিদারি টাকা করি কিভাবে কোথায় যে উড়ে গেল তা কেউ বলতে পারে না। ঘর জামাই রাখার অহংকারও সেই সঙ্গে দূর হল। সেজন্য সীতার মাকে শ্বশুরবাড়ি পাঠাতে আর কোনো আপত্তি রইল না। কর্তা, রামমণি ও তাঁর কন্যা তিনজনেই এখন ভূত হয়ে আছেন। কতবার গয়াতে পিণ্ড দেওয়া হয়েছিল কিন্তু কোনো ফল হয়নি। পরদিন সকালে আমি ভাবলাম যে ভিক্ষে করে খেতে হয় সেও ভালো, তবু সীতাকে নিয়ে ও বাড়িতে আমি আর থাকব না। সীতার ভাই তোমার মামা, তাকে আমি চিঠি লিখলাম। ভাগ্যক্রমে এই সময় তার কাজ হয়েছিল, সে এসে আমাকে আর সীতাকে তার বাড়িতে নিয়ে গেল। কিছুদিন পর তোমার বাবা মারা গেলেন, তার অল্প কিছুদিন পর দিদিমণিও তার সঙ্গে স্বর্গে গেলেন। দিদিমণিকে হারিয়ে কি করে যে আমি প্রাণ ধরে আছি তাই আশ্চর্য। যা হোক, তোমাদের দুজনকে পেয়ে আমি শোক অনেকটা ভুলেছি। মা দুর্গা তোমাদের আর যত ছেলেপিলেকে বাঁচিয়ে রাখুক।